হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন খুশি, ভালো কাটুক 2022। এই কোভিড, ওমিক্রন, নানা রকম ভয় আমাদের গ্রাস করে আর সব আনন্দটাকেই মাটি করে দেয়। আশা করি এই সব কাটিয়ে উঠে পৃথিবী সুস্থ হয়ে উঠবে, কিন্তু তার জন্য আমাদের একটু সচেতন হতে হবে। তাই সবাইকে অনুরোধ, একটু সাবধানতা অবলম্বন করো আর যতটা সম্ভব ভিড় জায়গা এড়িয়ে চলো। আজ 2রা জানুয়ারি, আর এই 2রা জানুয়ারি আমার জীবনের একটা বিশেষ দিন। হ্যাঁ, আজকে আমার জন্মদিন, আর আজকে আমার জন্মদিন, আর আমি নিজেই বলছি তোমাদের কাছে এই দিনটির কথা, কারণ আমি অনেক 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 উইশেস পেয়েছি সবার থেকে। মানে অনেকেই ফোন করেছে, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে উইশ করেছে, আবার অনেকে ইনস্টাতে করেছে, এমন কি ফেসবুক মেসেঞ্জারেও উইশ করেছে। আমি সকলের উইশেস পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছি। মানে আমি এতই খুশি হয়েছি আমি ঠিক ভাষা দিয়ে বোঝাতে পারবো না, মানে আমি মন থেকে বলছি আমি ভীষণ খুশি হয়েছি। আর অনেকে এত সুন্দর করে মেসেজ করেছে, সুন্দর করে শেয়ারিও লিখেছে, এমন কি আমার পিক্স নিয়ে কোলাজ করেছে, আমার ভীষণ ভালো লেগেছে সেইগুলি। আর সেইগুলি তোমরা দেখতেই পাচ্ছ এখন স্ক্রিনে, আমি দেখাচ্ছি কি সুন্দর করে সব করে, মানে সবাই আমার পিক্স নিয়ে সব করেছে জিনিসগুলো, মানে আমার ভীষণ ভালো লেগেছে। দিনে আমি বিশেষ কিছুই করিনি, কারণ প্ল্যান অনেক কিছুই করেছিলাম, কিন্তু এই 2-3 দিন আগেই আমি একটা মানে বাইরে মিট করেছিলাম বন্ধুদের সাথে, সেইটা তো তোমরা ব্লগ দেখেইছো যারা আমাকে ফলো করো। তো যদি মিস করে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেই লিঙ্কটা তোমরা ক্লিক করলেই তোমরা আমার ওই ফ্রেন্ডস মিটের মানে জব উই মেট ব্লগটা দেখতে পারবে। তো যেহেতু ওই মিটটা করেছিলাম 2 দিন আগে, বাইরে বেরিয়েছিলাম, সারাদিনের একটা প্রোগ্রাম ছিল, এদিক ওদিক ঘুরেছি, তাই ঠিক করেছি আজকে আর বেরোবো না, তো আজকে বাড়িতেই কাটাবো। আবার এটাও ভেবেছিলাম একটু বাড়িতে যাব, মানে আমার বাপের বাড়িতে, কিন্তু সেটাও আমি ক্যান্সেল করেছি যেহেতু আমি বাইরে বেরিয়েছিলাম। তো বুঝতেই পারছো ওখানে বাবা মা কাকু কাকিমা সব আছে, তো সেই কারণেই নিজেকে মানে এখানেই রেখেছি। তো এখানেই পরিবারের সাথে ছোট্ট করে সেলিব্রেশন, এমন কিচ্ছু নয়, জাস্ট আমার ছেলে একটা কেক নিয়ে এসেছিল, সেই কেক কাটিং হয়েছে, আর সেটা মিডনাইটেই হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর ব্রেকফাস্টে লুচি আলুর দম আর মিষ্টি, আর লাঞ্চ সিম্পল ছিল, ছোলার ডাল, বেগুন ভাজা আর চিকেন ছিল, আমি করেছিলাম। আর এই ডিনার এখন তৈরি হচ্ছে, সেটা একটু স্পেশাল করাই হচ্ছে, হোমমেড বিরিয়ানি হচ্ছে, আমি করছি, তবে আমার হাজবেন্ড অনেকটাই হেল্প করছে। হ্যাঁ, আরেকটাও তোমাদের মেনশন করে দিই, আমার হাজবেন্ড কিন্তু পায়েস করেছে, সেই পায়েসটাও আমি খেয়েছি, খুব সুন্দর করেছে, কিন্তু সেই পায়েস খাওয়ার ভিডিও ক্লিপটা অবশ্য করা হয়নি। যাই হোক, পায়েসটা খুব ভালোই করেছিল, আর বেশ কাজু কিশমিশ দিয়ে। মানে মিডনাইটে কেক কাটিং সেলিব্রেশনটা কেমন হয়েছে সেটা দেখে নাও, আমি একাই বসে বসে কেক কেটেছি, মনে হবে যেন আমি আইসোলেশনে আছি। যাই হোক, সামনে ক্যামেরাতে আমার হাজবেন্ড ছিল আর আমার ছেলেও ছিল সামনে, তো তোমরা সেটা দেখো।
এটুকু তোমাদের দেখালাম মিডনাইট কেক কাটিং সেলিব্রেশনটা আর এইবারে এখন আমি বিরিয়ানি লেয়ারিংটা তোমাদের দেখাবো তোমাদের তো বললামই আজকে ডিনারে বিরিয়ানি হবে তো মাটন বিরিয়ানি হচ্ছে এখন দেখাচ্ছি আর এমনি বিরিয়ানির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়াই আছে চট জলদি মাটন বিরিয়ানি যারা ওই রেসিপিটা মানে মিস করেছো তারা নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাও সেইখানে তোমরা লিংকটা পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করলেই তোমরা চট জলদি মাটন বিরিয়ানি রেসিপিটা পেয়ে যাবে বিরিয়ানিটা করতে আমি বাসমতি চাল নিয়েছিলাম এটা অলরেডি হাফ সিদ্ধ করা আমি এই কড়াইতেই করছি আর এই কড়াইতে আমি ঘি অলরেডি গ্রিজ করে নিয়েছি আর এবারে চালটাকেও যেটা আছে তো চালটাকে দিয়েছি আর মাটন দিলাম আলুটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এক চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি যে মাটনটা করেছিলাম তার যে ইয়াকনি বলে আর কি এটাকে দিয়ে দিচ্ছি এই রাইসটা দিয়ে দিলাম এইভাবে এটাকে ছড়িয়ে দেব ঠিক আবার সব প্রসেসটা আবার সেম হবে ছড়ানোটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিম সিদ্ধটাও দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানিটা যতক্ষণ দমে ছিল ততক্ষণ আমি একটু ফেসবুক ইনস্টা তারপরে হোয়াটসঅ্যাপ চেক করছিলাম তো সবার উইশেস এর রিপ্লাই গুলো দিচ্ছিলাম তো এইবারে বিরিয়ানিটা চলো দেখে নিই হয়েই গেছে তারপরে এটাকে সার্ভ করব এই মাটন বিরিয়ানি এইবারে সার্ভ করছি রায়তার সাথে আর স্যালাডের সাথে সিম্পল বিরিয়ানি এইবারে আমার ডিনারটা করব তোমাদের যদি এই আজকের এই ছোট্ট সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশনের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও ফর ফার্দার নোটিফিকেশন তাহলে আজকে আমি আসি আজকে ডিনারটা করে নিচ্ছি গুড নাইট